কথা কমে ওয়াজ কি বুঝতেছেন না আপনারা? একটু খেয়াল করে শোনেন, আস্তে আস্তে যাইতেছি, একটু খেয়াল করে শোনেন। কিছু ওয়াজ হবে প্যান্ডেলে, কিছু ওয়াজ হবে অ্যাঙ্গেলে, খালি একটু অপেক্ষা করেন, সময় মতো সবই বুঝবেন ইনশাআল্লাহ। অল্প সময়ে আমি অনেক কথা বলে দেবো, আপনারা খালি একটু ধৈর্য নিয়ে বসে থাকেন। এটা কি বক্তা নাকি? হ্যাঁ, তুমি ওয়াজ করবে, তাই আসো বসো রে বাবা। হ্যাঁ, ছোটোর থেকে তো আস্তে আস্তে বড় হবে, কথা বল না গায়ে। আজকে আমার পরে শিশু বক্তা কি ওয়াজ করে শুনবেন না, ইনশাআল্লাহ শুনবেন। ছোট ভাই উপরে আসো, ওটা বক্তা মানুষ নিচে বসলো। হয় আসো। আর আমাদের স্লোগান, সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি বলি না হলে টুনাটুনির আরও ভালো হয়, কথা বল না গায়ে। খালি টুনাটুনি থাকবে, আর কেউ থাকবি না, কথা বল না গায়ে। কিছু কিছু মা পিলে গেলে বলে হুজুর দোয়া করেন আমার একমাত্র ছেলে বুলেট, কি নাম সংগ্রাম বাবু, এলাকার লোক ধরে কি খাবু, কথা কর না গায়ে। এমন এমন ডিজিটাল নাম আছে না নাই, পিঙ্কি ঝুমকি রুমকি চুমকি হাসি খুশি বেবি ছুটি, উরে নাম রে, শয়তান পর্যন্ত কয় ছেলে মেয়ের নাম এগুলো তৈরি, কথা কর না গায়ে। এক মা মুরব্বী আমাকে কয়েকদিন আগে ফোন দিয়েছে, বলতেছে বাবা একটা নাম কয়া দাও হুজুর মানুষ। তা আমি বললাম বিশ্বনবী দুইটি নাম পছন্দ করতেন, একটি হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। করছে বাবা এগুলোর নাম তো রাখলে সাসা সাসা ভাব, নামের মধ্যে কি ভাব। তা আমি বললাম এগুলো রসুল পছন্দ করতেন, এখন আপনার যদি ভালো না লাগে তা আমি কি বলবো। কয় হুজুর একটা ডিজিটাল নাম কর, আমি ডিজিটাল নাম পারি না। করছে আমার বেটার বউ একটা নাম চয়েস করেছে, হুজুর দেখেন তো এই নামের অর্থ কি। আমি কি নাম, কয় মিস্টার জন। আমি শয়তানক যা জিজ্ঞাসা করেন আর অর্থ কি আমি পারবো না, কথা বল না গা। এরকম আছে না, খালি সন্তান হলেই ওরে বাবা কথা বলা কেবল শুনছে, বাবা বলে তো গুট গুট, কথা কর না গা। আছে না না এরকম মা বাবা, মানে সন্তান কথাই কয় শিখিনি প্রথমে ইংরেজি শিখেছে, বাবা বলে তো ড্যাডি মাম্মি, ওরে শয়তান রে। আল্লাহর নাম শিখেন এরকম মা বাবা আছে না, সর্বপ্রথম ইংরেজি শিখেছে না করলেও ঠিক। এমনও বউ পাগল ছেলে আছে, বউ যদি কয় দাঁড়িয়ে থেকে পেশাব করবি তাই করবি, উপায় নাই, যে বউ যা কয় তাই শোনে। বইয়ের দিকে চোখ রাঙাবি, কারণ বিয়ের আগেই বইয়ের কাছে যৌতুকের টাকার কাছে বিক্রি হয়েছে, কথা কর না কেন। এখন বইয়ের দিকে যদি চোখ তুলে কয়ে বউ কয়ে কার দিক চোখ তুলিস, আগে 3 লাখ জমা দে, কথা কর না কেন। তার মানে 3 লাখ টাকা নিয়ে ওই বইয়ের কাছে বিক্রি হয়ে গেছে, কথা কর ঠিক না বেঠিক। আপনাদের এই বগুড়ে অবশ্যই কেউ যৌতুক নেয় না, আমি শুনিনি শুনিনি। আরে এই যে ইসলামপুরের মানুষ তো আপনারা আরও বেশি ইসলাম প্রিয়, এই গ্রামে মানে যৌতুক কেউ নেয় না। আর হাই রে ভাই, এই যৌতুক লোভী ছেলে যারা যৌতুকের টাকার জন্য মাথা গরম হয়ে গেলে বউকে এমন কায়দায় পিটান শুরু করে, মানুষ কয় কে রে বউরে এত পিটিস, কয় পিটাবো না, এই বেহায়া নারীর বাবা 1.5 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা 1 লাখ টাকা দিছে, এখনো 50,000 টাকা পায়, কয় আর মারে, মনে হয় হালকা 1,000 টাকা পায়। এরকম বারবার স্বামী আসে না না। আবার কেউ কেউ বউক মারবার গেলে আর লাইন ঠিক থাকে না, লাইন ঠিক থাকে না, মারতে মারতে কয় যতক্ষণ আব্বা ডাকছো ততক্ষণ সারমো না, এরকম বউ পিটানো স্বামী আসে না নাই। তবে আপনাদের এলাকা অবশ্য পিটে না, বউক মারা জায়েজ না হারাম, কথা কর না কেন, জায়েজ আছে কিন্তু ওইভাবে মারা জায়েজ নেই। কিভাবে মারা লাগবে শুনবেন, কোন জায়গাত কোন জায়গাত মারবেন শুনবেন। আজকে সেই যুবকের রক্ত মশায় খায়, কথা কর না কেন, যুবকের রক্ত কে খায়, বাড়ির শান্তি মতো কবার কথা কবার পারে না, এই যে ব্রিজের ওপর দাঁড়িয়ে আসে সারা রাত যদি বসে থাকে মনে তাহাজ্জুদ করে, খালি এই মুড়ে এই মুড়ে টোনা ওই মুড়ে টুনি, কি হচ্ছে কি করতেছে, খাইছো ঘুমাইছো, কত কত মশা মারতেছে, মেয়ে করতেছে কি ব্যাপার, মাঝে মাঝে থাপ্পড় মারতেছে ব্যাপারটা কি, কয় কয়ও না সোনা মাঝে মাঝে মশা কামড় মারতেছে, কয় টেনশন নাকি, কালকে আজিজুল হক কলেজে দেখা করো আমি তোমাকে জুস খাওয়াবো, উরে শয়তান আসে না নাই আসে না নাই। এখন দেখেন জুসের একটা বোতল নিয়ে কি করছে জানে, বোতল একটা পাইপ লাগাছে দুটে, কি সুন্নতি আমল বিয়ার আগে, কথা বল না কেন। আপনাদের দেশে হয় নাহলে ভারতের কথা করছি, এগুলা গান বোঝা যাচ্ছে মনে হয় মরে গেছি, গান শুনে কি হচ্ছে মরে গেছি। আর এখন কি তার মার সেরা শিল্পী আবুল,
মহিলা মানুষের মতো বড় বড় চুপ, গিটার একটা হাতে লাই তিরিং বিরিং করে লাফায়, লাইন গা কিচ্ছু বুঝবে না, খালি লাফাচ্ছে আর ঝাপাচ্ছে আর করছে। নদীর ঘাটে এসেছিলেন উপর পায়ে, হঠাৎ করে তাকিয়ে দেখি তুমি নাই নাই নাই। ও হো হো, কেন শয়তানের একটা গান হলো, এরকম বদমাইশ আছে না? আবার পাই আমি বারো মাস তোমায় ভালোবাসি, তুমি অবসর পাইলে আসিও। আসলে কি স্বাধীনে নফল নামাজ পড়বো? তুই কি করবো মানুষ বোঝে না। তাহলে যুবকেরা ব্যস্ত গান বাজনা নিয়া, আর মা বোনের যদি রিমোট পায় ওরা দেখে জীবন মানে জি বাংলা। এইবার ঘর সামলা, গাইবান্ধার হুজুর আসা করলো হামলা, দেবেন নাকি ভাই ডিজিটাল কোনো মামলা? কথা নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে ইসলামের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন।